বলার নেই। এখন আমরা এই কেস যেটা চলছে তার থেকে আমরা কী লাভ পাই, মানে তার আসলে সুফল কী হতে পারে, সুফল এইটাই হতে পারে এই একটা জঘন্য কাণ্ড থেকে, যেখানে মহিলা কেন্দ্রিক আইনগত বিচার যেটা ধরো একটা জাজমেন্ট আছে যেটা ধরো বলি বিশাখা জাজমেন্ট, বিশাখা কেস, যে বিশাখার কেন্দ্র করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল ঠিক এইভাবে আমাদের ব্যবহার করতে হবে। এবার আশা করছি যে এরকম টাইপের ক্রিমিনাল কেসে সঙ্গে সঙ্গে কী অ্যাকশন নিতে হবে, সঙ্গে সঙ্গে কী করে আমরা প্রমাণ সাক্ষ্য এভিডেন্স রাখতে হবে, এগুলো সব পেয়ে যাবে। আর দু নম্বর, বাংলার মহিলারা রাস্তায় নেবে তারা যেই সুরক্ষা চাইছে সেই সুরক্ষার ব্যাপারেও একটা তাদের আমাদের একটা সর্বভারতীয়, শুধু বাংলা বাংলা কেন্দ্রিক তো হয় না, সর্বভারতীয় একটা কী বলবো আপনার একটা 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 কোড অফ কন্ডাক্ট। এটা বাংলার সচেতনতা, বাংলার তার নিজের সচেতনতা, বাংলার আক্রোশ সব একসাথে বেরিয়েছে, সাথে সাথে জোর দেখিয়ে দিয়েছে, তাকত দেখিয়ে দিয়েছে। এটা তো ঠিকই বলেছে যে কখনোই আমরা বলতে পারি না যে আমি সুরক্ষা দিতে পারবো না তুমি রাত্রে যেও না, এটা তো কেউ বলতে পারে না। এটা কেউ যে বলেছিল সে নিশ্চয়ই ভালো মনেই বলেছিল, কিন্তু তার ভালো মনটা এখন এই এই যুগে এগুলো নিয়ে কেউ গ্রহণ করবে না। সরকারি হসপিটালে এই যে 7,500 জুনিয়র ডাক্তার, প্রতিটা হসপিটালে প্রায় 267 জন জুনিয়র ডাক্তার, তারা এখন অনুপস্থিত থাকার কারণে যে বহু মানুষের চিকিৎসা হচ্ছে না এই সমস্যাটা দেখা দিয়েছে, ফলে বেসরকারি হাসপাতালে 40% ব্যবসা বেড়েছে, এইটা কিভাবে দেখছে? না, জুনিয়র কোনো জায়গাতেই কোনো ডাক্তারেরই ডাক্তারদের কর্মবিরতি করলেই তার একটা প্রভাব পড়বে, বাজে প্রভাব পড়ে। আমার নিজের ধারণা আজকে ঘটনাগুলো শুনে যে আমার মনে হয় আজকালকে মতো ফিরে যাবে কাজে। এর পিছনে অনেক রাগ ক্ষোভ জড়িয়ে আছে সরকারের বিরুদ্ধে, তোমার কি বলবো করাপশনের বিরুদ্ধে, সব কিছু মিলে একসাথে ফেটে পড়েছে। একটা সিন্ডিকেটরাজের একটা কথা আপনি, হ্যাঁ সিন্ডিকেটরাজের বলে তো লোকে সিন্ডিকেট, আমি দেখিনি কিন্তু বলে তো নিশ্চয়ই আছে, যখন লোকে এত লোকে বলে তো নিশ্চয়ই আছে। অনেক কিছু বলে থাকে, এখন ইম্পর্টেন্স কমে গেছে সেই জন্য আরো অনেক কিছু বলে যাচ্ছে।